সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। টেলিভিশনের পর্দায় কিংবা বক্স অফিসে কেউ কখনো হিট আবার কেউ কখনো সম্পূর্ণ আনফিট। তবে এবছর অর্থাৎ 2021 পুরোটাই অন্যরকম। 2021 নির্বাচনে বহু তারকাকেই দেখা গেছে রাজনীতির ময়দানে নতুন করে যুদ্ধ শুরু করতে। কারও হয়েছে পরাজয়, আবার কেউ হয়েছে জয়ী। তবে এবার দেখে নিন ভোটের যুদ্ধে কে হলো হিরো আর কে হলো জিরো। তৃণমূল কংগ্রেসের হয়ে চণ্ডীপুরের প্রার্থী ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। প্রচার চলাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, তবে ভোট ময়দানে জনসমর্থনে জয়ী হলেন সোহম চক্রবর্তী। এবছর প্রথমবার ফ্যানদেরকে সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগ দিয়েছিল ইয়াশ দাশগুপ্ত। চণ্ডীতলার তারকা প্রার্থী হিসেবে বলতেই সবাই এক নামে চিনত ইয়াশকে। কখনো পায়ে হেঁটে আবার কখনো বাইক চালিয়ে প্রচার করতে দেখা গেছে ইয়াশকে। তবে রাজনীতির যুদ্ধে সম্পূর্ণ পরাজিত ইয়াশ দাশগুপ্ত। এর পরের প্রার্থীর নাম কাঞ্চন মল্লিক। বহু বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে সুনামের সাথে কাজ করছে, তবে এই প্রথমবার ভোট ময়দানে পা রেখেছেন তিনি। আর প্রথমবারেই জনতার সমর্থনে উত্তরপাড়া থেকে বিপুল ভোটে জয়লাভ করলেন কাঞ্চন মল্লিক। তবে এবার যার কথা বলবো, তিনি বক্স অফিসে মানুষের মন কাড়তে না পারলেও ভোট ময়দানে তিনি মানুষের মন ঠিকই কেড়ে নিয়েছেন। তিনি নান আদার দেন হিরণ। খড়গপুর সদর থেকে বিজেপির হয়ে জয়ী হন হিরণ চ্যাটার্জি। তবে এবার যার কথা বলবো, তিনি অভিনয়ের সাথে রাজনীতিতে বহু বছর ধরেই যুক্ত রয়েছে। বড় বড় টিএমসির সমর্থক ছিলেন তিনি। এবছর পশ্চিম মেদিনীপুর থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন জুন মালিয়া। মানুষের সমর্থনে বিপুল ভোটে জয়ী হন তারকা প্রার্থী জুন মালিয়া। গানের জগতে তিনি বরাবরই হিট। প্রথমবার বিজেপির হয়ে আসানসোলে জয়লাভ করলেও দ্বিতীয়বার ডাহা রেল তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। টলিউড ইন্ডাস্ট্রির কেন্দ্রবিন্দু টালিগঞ্জ থেকেই বিজেপির হয়ে প্রার্থী ছিলেন তিনি। টেলিভিশনে তার অভিনয় দেখে অনেকেই প্রশংসা করেন। অভিনয়ের দক্ষতার জন্যই মানুষের মনে অন্যরকম জায়গা করে নিয়েছিলেন দেবদূত ঘোষ। তবে এবছর সিপিএমের হয়ে টালিগঞ্জের তারকা প্রার্থী ছিলেন তিনি, কিন্তু রাজনীতির ময়দানে তিনি হলেন পরাজিত। এরপর যার কথা বলবো, তিনি বাবাইদা এবং মেহুলের স্রষ্টা রাজ চক্রবর্তী। টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচালক রাজ চক্রবর্তীর নাম যথেষ্টই খ্যাত। তবে ভোট ময়দানে এই প্রথমবার তারকা প্রার্থী রাজ চক্রবর্তী ব্যারাকপুরে হয়ে দাঁড়িয়েছিলেন। তবে ব্যারাকপুরে প্রথমবার ভোট ময়দানে এসে তিনি খুশি, কারণ তিনি জয়ী হয়ে গেছেন। সমস্ত দলে যখন তারকা প্রার্থীদের ভিড়, ঠিক সেই সময় তৃণমূলে যোগ দিয়েছিলেন কৌশানী মুখার্জি। আর এরপর কৃষ্ণনগরের উত্তরের হয়ে তারকা প্রার্থী ছিলেন তিনি। তবে প্রথমবার রাজনীতির ময়দানে নিজের মুখে হাসি ফোটাতে পারেনি কৌশানী। ভোট যুদ্ধে পরাজিত হলো কৌশানী মুখার্জি। টি টাউনে যাকে নিয়ে সবথেকে বেশি কন্ট্রোভার্সি, তিনি শ্রাবন্তী চ্যাটার্জি। বহু রোমিওরই স্বপ্নের সুন্দরী তিনি। তবে প্রথমবার বিজেপির হয়ে বেহালা পশ্চিমের তারকা প্রার্থী ছিলেন তিনি, এবং প্রথমবার ভোট ময়দানে এসেই ডাহা জিরো অর্থাৎ হেরে গেলেন শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তীর মতোই বেহালা পূর্ব থেকে ভোটের যুদ্ধে প্রথমবার বিজেপির হয়ে লড়াই করেছেন পায়েল সরকার, কিন্তু প্রথমবারেই রাজনীতির ময়দানে পরাজিত হলো পায়েল। টি টাউনে আইটেম সঙ্গে ডান্স করতে যাকে বহুবার দেখা গেছে তিনি সায়ন্তিকা। তৃণমূলের হয়ে প্রথমবার বাঁকুড়ার প্রার্থী ছিলেন তিনি। এই তারকা প্রার্থী ভোট যুদ্ধে প্রথমবারেই পরাজিত, অর্থাৎ জিরো হলো সায়ন্তিকা। টলিউডে তিনি টলিউডের টম বয় হিসেবেই পরিচিত, তার নাম সায়নী ঘোষ। অভিনয়ের সাথে সাথে রাজনৈতিক নলেজও তার যথেষ্ট। প্রথমবার সায়নী টিএমসির হয়ে আসানসোল দক্ষিণ থেকে তারকা প্রার্থী ছিলেন, এবং ভোট প্রচারে সায়নী ঘোষ ছিল নজরকাড়া। তবে ভোটের লড়াইয়ে আলটিমেটলি তাকে পরাজিত হতে হলো। অভিনয় প্রফেশনকে প্রায় টাটা বলেই সক্রিয়ভাবে রাজনীতি শুরু করেছিলেন লকেট চ্যাটার্জি। বিজেপির হয়ে বহুবার সুর চড়িয়েছেন তিনি। চুচুড়ায় এবছর তিনি তারকা প্রার্থী ছিলেন বিজেপির হয়ে। 2 মে জানা যাচ্ছে লকেট চ্যাটার্জি পরাজিত। রাজনীতির মহলে তাকে নিয়ে বহু অভিযোগ থাকলে তিনি সবারই নজরকাড়া রুদ্রনীল ঘোষ। 2021-14 তিনি দল বদল করে বিজেপিতে নাম লিখিয়েছেন। ভবানীপুরের বিজেপি প্রার্থী ছিলেন রুদ্রনীল ঘোষ। তবে ভোটের ফলাফল আসার পরই মুখে হাসি ভোটেনি রুদ্রনীলের। ভবানীপুরে তারকা প্রার্থী রুদ্রনীলকে পরাজিত হতে হয়েছে। টেলিভিশন যারা দেখে তারা নিশ্চয়ই লাভলি মৈত্রকে চেনে। বহু বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে টেলিভিশনে অর্থাৎ মেগা সিরিয়ালের পপুলার মুখ লাভলি। তবে এই বছর প্রথমবার ভোট ময়দানে দেখা গেছে তাকে। প্রথমবার টিএমসির হয়ে সোনারপুরের তারকা প্রার্থী ছিলেন তিনি, আর প্রথমবারেই জয়ী হয়েছেন লাভলি মৈত্র।
বরানগরের বিজেপি প্রার্থী হয়ে প্রথমে লড়াই করেছিল পর্ণমিত্র, তবে প্রচারে সেভাবে নজর কাড়েনি পর্ণ। তবে রাজনীতির ময়দানে প্রথমবার পর্ণকে হতে হলেন পরাজিত। শ্যামপুর থেকে প্রথমবার বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, তবে প্রথমবারই ক্লিন বোল্ড পরাজিত হয়েছে তনুশ্রী। দমদমের হয়ে বরাবরই বিখ্যাত তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রাত্য বসু, 2021 ভোট যুদ্ধে দমদম থেকে জয়ী হয়েছেন তিনি। গানের জগতে তিনি জগৎ বিখ্যাত, তিনি ভোটের ময়দানে এই প্রথমবার, তার নাম অদিতি মুন্সী। রাজারহাট গোপালপুরের হয়ে তৃণমূলের তারকা প্রার্থী ছিলেন তিনি, প্রথমবারেই জয়ী হলেন অদিতি মুন্সী। মেগা সিরিয়ালে তাকে বেশ গম্ভীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তিনি অঞ্জনা বসু, সোনারপুরের তারকা প্রার্থী ছিলেন বিজেপির তরফ থেকে, তবে প্রথমবার রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ করলেও আলটিমেটলি পরাজিত হতে হয়েছে অঞ্জনা বসুকে। বারাসাতের টিএমসির তারকা প্রার্থী ছিলেন সবার পরিচিত মুখ চিরঞ্জিত চক্রবর্তী, বহুদিন ধরেই তৃণমূলের হয়েই লড়তে দেখা গেছে তাকে, তবে আলটিমেটলি বারাসাতে এবছর টিএমসির হয়ে জয়লাভ করে চিরঞ্জিত চক্রবর্তী। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।